নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বাংলা বিনোদন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন অঞ্জনা বসু। সিনেমা থেকে শুরু করে সিরিয়াল, সব মাধ্যমেই অবাধ বিচরণ তার। স্টার জলসা থেকে জি বাংলা, বাংলার একাধিক প্রথম সারির বিনোদনমূলক চ্যানেলে কাজ করেছেন তিনি। দর্শকদের একটি বৃহৎ অংশের কাছে তিনি পরিচিত ফিলু ধারাবাহিকের মণিমা নামে। এছাড়াও স্টার জলসার বধুবরণ, জিৎ শুভশ্রী অভিনীত সুপারহিট সিনেমা অভিমানে অঞ্জনাকে দেখেছেন দর্শকরা। গত বছর মুক্তি পেয়েছে অভিনেত্রী দিলখুশ ছবিটি। তবে অনেকেই জানেন না, কাজ করতে করতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন অঞ্জনা। সেই জন্য বেশ অনেকটা সময় হয়ে গেল ছোট পর্দায় নেই দেখা তার। অভিনেত্রী জানান, দুবার কোভিড হয়েছে আমার। দ্বিতীয়বার যখন কোভিড হলো তখন সেই সঙ্গে ডেঙ্গুও হয়েছিল। আমার ফুসফুস কিডনি সব নষ্ট হয়ে গিয়েছে। আগে সুগার ছিল না, সেই রোগটাও ধরে গিয়েছে। অঞ্জনা সংযোজন, আমার জরায়ুতে একটা বিশাল টিউমার ছিল, সেই টিউমারটা অপারেশন করতে হয়েছে। আমার একেবারেই বাঁচার আশা ছিল না, তবে ফিরে এসেছি। আবার পুরনো জীবনে ফিরে আসতে পেরেছি, সেটাই আমার কাছে অনেক। এই ইন্ডাস্ট্রিতে প্রায় 20 বছর কাটিয়ে ফেলেছেন তিনি। গত 1 বছর অসুস্থতার কারণে বিছানাতেই কাটাতে হয়েছে, তবে তিনি মনের জোর হারাননি। কষ্ট হলে কান্নাকাটি করেছেন, তবে নিজেই নিজেকে শান্ত করেছেন। তিনি এইটুকুই চেয়েছিলেন যেন স্বামী সন্তানকে নিয়ে বেঁচে থাকেন। ঠিক করেছিলেন, 20 বছর কাজ করার পর যদি আর কখনো কাজে ফিরতে না পারেন, তাহলে বাকি সময়টা সহকর্মীদের কাজ দেখেই কাটিয়ে দেবেন, কিংবা টিভি পর্দায় নিজের পুরনো কাজ দেখেই সময় কাটাবেন তিনি। পাশাপাশি এই দিন কেরিয়ার শুরু করার কথাও জানিয়েছেন। শুনে অবাক হবেন যে নিয়মিত পাটনা থেকে কলকাতা ডেলি প্যাসেঞ্জারই করতে শুরু করেছিলেন তিনি। জানা গেছে ততদিনে তার বিয়ে হয়ে গিয়েছিল, বাড়িতে ছোট ছেলেকে রেখে কেরিয়ার তৈরি করেছেন। অঞ্জনা জানান, ইন্ডাস্ট্রিতে তিনি যে সাফল্য অর্জন করেছেন তা নাকি পুরোপুরি তার নিজের ক্ষমতার জোরে। পাশাপাশি অভিনেত্রী জানান, এমন অনেক কাজ হয়েছে যা তার মোটেই পছন্দ ছিল না, আবার কোনো চরিত্র পছন্দ হলে সেই চরিত্র দিয়ে অন্য কাউকে দেওয়া হয়েছে। আবার এমনও হয়েছে কোনো বড় পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকার জন্য ছোট চরিত্রে হ্যাঁ বলেছেন, তবে এখন নিজের পছন্দ মতোই কাজ করেন। দীর্ঘ অসুস্থতা কাটিয়ে আবার অভিনয় দুনিয়ায় ফিরেছেন পিলু ধারাবাহিকের মণিমা, ফের সিরিয়ালে ফিরেছেন অঞ্জনা। অভিনেত্রীর লুক সেট হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র শুটিং ফ্লোরে যাওয়ার অপেক্ষা। দীর্ঘদিন পর অঞ্জনার অভিনয় দুনিয়ায় ফেরার খবরে স্বাভাবিকভাবেই খুশি তার অনুরাগীরা। ফের তাকে পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন অনেকে। অসুস্থতার জন্য দীর্ঘদিন কাজ থেকে দূরে ছিলেন অঞ্জনা, তবে অভিনেত্রী এখন শুধু নিজের কাজে মনোনিবেশ করতে চান। অসুস্থতার জন্য অনেক বিরতি হয়ে গিয়েছে, এখন অনেকটা সুস্থ হয়ে গিয়েছেন পিলু ধারাবাহিক খ্যাত এই অভিনেত্রী। অসুস্থ শরীর নিয়েই দিলখুশের শুটিং করেছিলেন, বক্স অফিসে ভালো ব্যবসা করেছে সেই ছবি, দর্শকদেরও পছন্দ হয়েছে। ছবির সাফল্যে খুশি ছোট পর্দার মণিমা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।